আল্লাহর কাছে সওয়াল করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল লাম ইয়াসআলিল্লাহ ইয়াদাব আলাইহি। আল্লাহর কাছে যে সওয়াল করে না, দোয়া করে না, আল্লাহ তার উপরে বলো নারাজ হয়ে পুরোরাজিত হয়। কুরআন শরীফে বিভিন্ন জায়গায় হয়েছে আমার কাছে তোমরা সাহায্য দোয়া করো, আমি তোমরা দোয়া কবুল করি। ইজা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাল দাঈ ইযা দাআন। এরপরে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ রহিম কুরআন শরীফে বলেন দোয়া করো আমি দোয়া কবুল করি। এই আয়াতের মধ্যে আল্লাহ কাছে কিলা সওয়াল করতাম ফয়লাস সুরার ফতম থাকি এই আদব শিক্ষা দিচ্ছে আল্লাহ কাছে দোয়া করার আদব কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওখান থেকে শুরু করি ইয়া আল্লাহর দরবারে যেমন বন্দায় দোয়া করতো, এখন বন্দা কইলা আল্লাহর সামনে হাজির হইয়া আল্লাহর প্রশংসা হল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শ্রী আল্লাহ যে সারা জাহান হলর আলম হলর হক লাল পালনকারী প্রতিপালক আর রহমানুর রহিম পরম করুণাময় অতিশয় দয়ালু মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক। ইয়াকা নাউদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সিরাতাল মুস্তাকিম উপরে সালাম। সিরাতাল মুস্তাকিমের পরে পরিচয় দিনা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন। এখন সুরাত প্রথমে আল্লাহর তারিফের মাধ্যমে সুরাত তিলাওয়াতটা শুরু হয়েছে। একজন বন্দা আল্লাহর দরবারে আজিরা দিব নামাজের মাধ্যমে হোক আর নামাজের পরে হোক দোয়ার মাধ্যমে, এই সুরাত তিলাওয়াতের মাধ্যমে বন্দা আল্লাহর তারিফ করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার তারিফ বড় পছন্দ করে। হাদিস শরীফে আছে এই সুরার এক নাম হইল আরব নাম হইল সুরাতুস সালাহ। সুরার আরব নাম সুরা বাদে সুরাতুস সালাহ। আল্লাহ হাবিবে ফরমায় আল্লাহ নিজে ফরমাইলা যে কাসাম তু সলাতা বাইনি ও বাইনা আব্দি নিস্পাইনি, আমি আমার নিসফুল লিও নিসফুল লি আব্দি। আল্লাহ বলে আমি সুরা ফাতিহারে আমার আর আমার বন্ধার মাঝে দুই ভাগে বিভক্ত করি, এক ভাগ আমার আর এক ভাগ আমার বন্ধা। বলি আব্দি মা সাল্লাহ আর এর মাঝে আমার বন্ধা মানে যা সাই বন্ধারে দান করি। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাই বন্ধায় তখন সুরা ফাতিহা তেলাওয়াত শুরু করিয়া পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে খুশ হইয়া বলে হামিদানি আব্দি, আমার বন্ধা আমার প্রশংসা। আল্লাহ লোকে মাত্র তা শুরু হয়ে যায় বন্ধায় আল্লাহর তেলাওয়াত করে আল্লাহ কালাম আর আল্লাহ নিজে কথা শুরু করে দেবে। হেতু নিয়মে আরো মেয়ারাজ আছে সলাত মেয়ারাজ বন্ধায় যখন আমরা যখন তেলাওয়াত করি রহমান রহিম তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় আসনা আলাই আবদি, আমার বান্দা আমার প্রশংসা করল ভুল কীর্তন করল। আবার যখন আমরা হই মালিক ইয়াউমিদ্দিন তখন আল্লাহ ফরমায় মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহাত্মা করা হয়েছে। কতটুকু আল্লাহ প্রশংসা করল গান মর্যাদা বর্ণনা করার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন সামনাসামনি বন্ধায় হাজির হইল তো সময় ইনডাইরেক্টলি আল্লাহ আড়ালে তাকিয়ে আল্লাহ গুণগান করছে, এখন ডাইরেক্ট আল্লাহর লগে কথাবার্তা শুরু হয়েছে। ইয়াকা নাআবুদু, ও আল্লাহ একমাত্র তোমারই আমরা ইবাদত করি। এই সূরার তাফসীর হল বহু সময় দরকার, আমি উঠতে হতে না প্রথম আয়াতে বলা ইয়াকা নাআবুদু তোমারই একমাত্র ইবাদত করি ও ইয়াকা নাস্তাঈন আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। হইয়া ওহান যখন আমরা হই তখন আল্লাহ কয় হাজা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআলা, এই কথাটা আমার আর আমার বান্দার দিওর মাঝে আর আমার বান্দা আমার কাছে যা সাইব আমি তার তা দান করি। এরপরে এটা তো আল্লাহই জ্ঞান আছে আল্লাহ কাছে কিলা সাওয়ার সিস্টেম থেকে দিছেন সরল সঠিক পুণ্য পন্থা বেড়ে যাও গো
Salao shepote, jepote tumar priyojon kese choli. Jepote tumar chiro obishab, jepote kanti chiro porita. Jep moha chalo, mudere shokono korona shepoto ga. Ihdina surat al mustaqim. Allah is straight for the path. Straight for the path. Sevokta mele sirat al mustaqim. O yo sual. Allah in front of the Sirat Mustafa for his way, Sirat Mustafa Sina, Allah in the Salah, Allah, Sirat Mustafa in the Salah. The Adelo Quran Sharat, Tirishwara, Quran Sharif for substance, but somebody you know, Surah Fateha Sharif, as Surah Fateha Sharif for Monday, Allah, he gave his own Bondal, like I said, Salvato, Ari, Allah, he never gave his own Kul Salvato, Sudan, the Hagelo, Allah Tabaraka. তালার দরবারও বন্দায় যত দোয়া করব যত সওয়াল করব সারা সওয়ালের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ সওয়াল হলো সিরাতে মুস্তাকিমের সওয়াল আল্লাহ আমাদের সিরাতে মুস্তাকিম দান করো সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত হোক আমিন সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত এই সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েতের যে সওয়াল বললাম এটা সমাধান করে দোয়া হইতে পারে এরপরে সিরাতে মুস্তাকিমের ফরিজ হয়ে দিলা যে সিরাতে মুস্তাকিমের লাগি দোয়া তো হল্লা কিন্তু তোমাদের ধারণা জ্ঞান ধারণা নলে তো তাহা দরকার সিরাতে মুস্তাকিম কোন জিনিস সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম সিরাতে মুস্তাকিম হইল চিন্তা যদি সাউতে তে সিরাতে মুস্তাকিমের ফতিক দ্বারা আসে এই পথের ফতিক হল ফরিজ হইল ফতিক যদি জেনেলা যারা এই পথে চালাও যে পথে তোমার প্রিয়জন কেছে চলে আল্লাহর প্রিয় বান্দা হল দেবতে চলিয়া গিয়া আল্লাহর দরবারে পুরস্কৃত হইছে এর পথ হলো সিরাতে মুস্তাকিম এবার আল্লাহর এই মায়ার বান্দা বা প্রিয়জন খারাপ যে পথে তোমার প্রিয়জন গেছে চলিয়া খারাপ এরা পরিষদ কোরআন শরীফ ও সূরা নিসার আয়াত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিছেন ওমাই ইউতিউল্লাহ ওয়া রাসূলুহু ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যক্ত করেছেন যে যারা উমাই ইউতিউল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য অনুসরণ অনুকরণ আনুগত্য মানে হবে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি অবিডিয়েন্ট অবিডিয়েন্ট এরা কিতাব আল্লাহ তারা তাকওয়া ময়দানে মাহশরের বিচারের পরে মিনাল মাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম তারা লোকে যারা মুনআম আলাইহিম তারে আল্লাহ ইনআম দান করছই ইনআম করছই যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আউলাইকা মাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম এরা খারাপ এরা সাইন শ্রেণীদের বিভক্ত এরা সাইনটা ক্যাটাগরি এক নম্বর ক্যাটাগরি হলো মিনাল নাবিয়িনা নবীন নবী শব্দের জমা বহু নবীন নবী শব্দের প্লুরাল হইল নাবিয়িন দুই নম্বর হইল অসিদ্দিকিন সিদ্দিক শব্দ প্লুরাল হইল সিদ্দিকিন তিন নম্বর শহীদ শব্দ প্লুরাল হইল অসুহাদা এবং সালেহ শব্দ প্লুরাল হইল অসালেহিন এই সাইড দল এটা সাইডটা ক্যাটাগরি আছে মানুষের ডিগ্রি এই সাইড দল মানুষের লগে এরা হাসর হইব হাসরের বিচারের পরে এরা বাসস্থান এরা হলো মিনান নবীন নবী হল ও সিদ্দিকিনা সিদ্দিক হল সিদ্দিক হল তাফসীর করতে গিয়ে মুসলিম একরামে সকল ফয়লে যে কথাটা আমার মনের মধ্যে আয় ফরমাইছই মিন আফাদিল আসহাবিল আম্বিয়া নবী হল সাহাবী হল মধ্যে সবচেয়ে উচ্চ স্তরের যারা এরা হলো সিদ্দিকিন এর পরে হলো হলো সুহাদা শহীদ আর এর পরে সালেহিন এই সাইন ক্যাটাগরির মানুষ আছে এই সাইন ক্যাটাগরির মধ্যে ও এরা মহিলা সিরাত মুস্তাকিমের উপরে সলিয়া আল্লাহ মায়া পাইছেন আল্লাহর পক্ষ থেকে সার্টিফাইড হইছেন আল্লাহর পুরস্কার পাইছেন সুতরাং আমরা যখন আল্লাহর দরবার ও সিরাত মুস্তাকিমের দোয়া করলাম আল্লাহ বাতাইয়া দিয়েছেন দোয়া করতাম করলাম এরপরে সিরাত মুস্তাকিমের আমরা যে গাইডলাইন একটা ডিরেকশন দেখতে পাইলাম সিরাত মুস্তাকিম কোন পথ বলে ও সাইদুল মানুষ দেবতে সলিয়া গেছেন গেছেন
বায়গনা সলরা এরার পথ নবী গেছেন সিদ্দিকিন গেছেন সুহাদা সালেহীন এখনো আছেন এরার পথ হইল সিরাতে মুস্তাকিম সুতরাং এরারে রাস্তা তো আমরা চিনতাম না এখন সিরাতে মুস্তাকিম এলা কোনো মোটর হয়ে নাই যে ও পথ হ্যাঁ ও পথ একজনে হয়ে দাবরা লিখে দেয় ও পথে গেলে তুমি ভাই সিরাতে মুস্তাকিম চিনতে হইলে এটা চিনতে হইব আপনার মানুষ দিয়া নবীও বলতে হতে চলতেন হতে হইল সিরাতে মুস্তাকিম সুতরাং আমি যদি সিরাতে মুস্তাকিম চলতাম ভাই তো নবীর অনুসরণ অনুসরণ এখন কত হইল একদল বিভ্রান্ত মানুষের বর্তমানে হয় ওমাইতাল্লাহ ওয়া রাসূলুহু ও হতা হইয়া শেষ নবীর আল্লাহর আল্লাহর রাসূলের অনুগত হতে আল্লাহ তো নাই মজা বানার দরকার নাই ইমাম সাহেব বানার দরকার নাই ওলি ওলি বানার দরকার নাই ফিল বুজু বানার দরকার নাই তাহলে বলে আল্লাহ রাসূল ওমাইতাল্লাহ ওয়া রাসূলুহু আমরা তুমি যে আল্লাহর হুকুম মানতাম আল্লাহর তো দেখছি না সুতরাং আল্লাহর হুকুম কোনটা এখানে মানতে হইলে পয়লা হুকুম আমরা আওয়াল আকবর রাসূলুল্লাহ দিছি ওকে স্যার আমরা তো বলি না বুড়িয়া মুসলমান হইছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা তো আমরা মূল কলিমা কলিমা তৈয়বা আমরা এখন জিজ্ঞেস করতে হয় কলিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে কলিমা পড়লাম লা ইলাহা আল্লাহ আর কেউ নাই আর বন্ধা অসংখ্য করে তো আল্লাহ বন্ধা হল কোনো অভাব নাই আমরা খালি মানুষের মধ্যে যে আল্লাহর বন্ধা ইলা না ফেরেশতা হলো আল্লাহর বন্ধা জিন হলো আল্লাহর বন্ধা আসমান জমিন যা কিছু আছে আল্লাহর সৃষ্টির মধ্যে তুসাব্বিহু লাহু সামাওয়াতু ওয়াস-সাবউ ওয়াল-আরদু ওমা ফীহিন্না সাত আসমান সাত জমিন এবং তার পরিমাণ যা কিছু আছে সব কিছু আল্লাহর বন্ধা সব আল্লাহর তসবিহ করে সবে নামাজ পড়ে সবে আল্লাহর ইস্তেগফার করে তসবিহ করে সুতরাং বন্ধা আমরা খালি মানুষ যে আল্লাহর বন্ধা ইলা না তার কারণে আমি এগুলা নামাজও ভালো হইও যে সময় আল্লাহর দরবার আরো করে ইয়াকা না বুঝলে বহু কথা রসদি আমরা তোমার একমাত্র ইবাদত করি আর আমরা হই আমরা বলতে হবার মধ্যে আমি এগুলা তোমার বন্ধা না বন্ধা তোমার সব আর ওই একমাত্র তুমি আমরা মাহবুব একমাত্র তুমি সুতরাং আল্লাহর লগে যখন আমার এগ্রিমেন্ট হইলো যে এক আল্লাহ ছাড়া আমার আর কোনো মাহবুব নাই সুতরাং আল্লাহ আমার মাহবুব আর আমি আল্লাহর বান্দা আর যে জিনিস দিয়ে আমরা রিলেশনশিপ নিতাম না হলো ইবাদত আমরা আল্লাহর মধ্যে যা কিছু আমল করি বান্দার মাহবুবের মধ্যে যে রিলেশনশিপ যে একটা সম্পর্ক যেটা এটা হলো ইবাদত এই ইবাদত কোন জিনিস শিখার আমি আল্লাহরের জীবনে কোনোদিন দেখছি না আল্লাহর তো দেখছি না কোনোদিন দেখবার মতো আমার আমরা এই চোখে দুনিয়াতে আল্লাহরে দেখা সম্ভব না আল্লাহরে দেখা যাইব বেশ মমিন হলে ইমানদার হলে বেশ কি হলে আল্লাহরে বেশ করে দেখবা আমরা নবী দিয়ে একমাত্র দুনিয়া তাহার অবস্থায় মেয়েরাজ রায় এখানে সশরীরে চর্ম চক্ষে আল্লাহ তোমার কাজালার দিদার নসিব সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর দলিলুল কদর নবী তাই তো আল্লাহরে দেখা দুনিয়া সম্ভব হইছে না আল্লাহ এর কইছিল রব্বি আরিনি আনজুর ইলাই আল্লাহ আমারে তুমি দেখা দাও আমি তোমারে দেখি আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম তুর পাহাড় যখন আল্লাহ মানে সোনা যখন কথাবার্তা যখন তুর পাহাড় মুসা আলাইহিস সালাম আল্লাহর মাঝে যখন বাস্তুতা শুরু হইল তখন না দেখিয়া
টেলিফোনে দিলাম আমরা বাংলাদেশে ভর্তি বা এফসারাতে ভর্তি ফেস টু ফেস আমরা দেখা নাই কিন্তু মাত্রাটা বুঝি মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখার একটা মাত্রা কিন্তু জীবনে কোনো দিন ব্যবসা হয়েছে কারণ এসকর আগুই ফালে বলে বাড়তে বাড়তে এক পর্যায়ে আল্লাহর কাছে দাবি করে নিলাম আবদার করে নিলাম রব্বি আরিনি আনজুর ইলাই ওয়া মা রব আমারে তুমি দেখা দাও আমি তোমারে দেখি আল্লাহ তখন লগে লগে তুমি কখনো হমুস আমারে কখনো দেখতে পারতায় না আল্লাহর লগে লগে কইলা লাং থারানি লাং মানে এটা তাকিদ তাকিদ লাং থারানি কখনো আমারে দেখতে পারতায় না এরপরে আমি সন্তুষ্ট আছি আমার দেখা তো ভাঙে আলহামদুলিল্লাহ এখন দাবি হলো যে নবী হলো মানুষ সব সমান নবী হলের মাঝে আমরা বলে যতদিন বলতে আমরা 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 নবী আর শ্রেষ্ঠ নবী এখন এরপর যে পুরো মানুষে বলিলা যে আও কথা বলি না আর নবী হল সব সমান আপনারা মানছেন না বলে আমি মনে করি না মানুষ আমি আমি যদি বলি যে আপনার দলিল কিতাব দলিল পরস্পরের উপর আমি মর্যাদায় প্রাধান্য দান এরা একজনের উপরে আমি মর্যাদা বেশি দিয়েছি বিশেষ দরজা বিশেষ উচ্চ শীর্ষ স্থান রসুল হন পাঁচজন রসুলকে উলুল আজমিন রসুল হওয়া হয় সুতরাং আমরা নবীরা নবী হল নবী হল ইমাম মেরাজের রায় সব নবী হল ইমামতি করছে তার কারণে ইমাম সালিম এটা কথাটা এখানে সরাসরি তাই দেখলে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটা প্রয়োগ হয় এমনিও তো তাই রূহানিভাবে ইমাম সালিম কিন্তু ফিজিক্যালিও বাইতুল মাকদিসও সমস্ত আমরা রসুল্লাহ দুই
দুই নম্বর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিন নম্বর হজরত নূহ আলাইহিস সালাম, চার নম্বর হজরত মূসা আলাইহিস সালাম, পাঁচ নম্বর হজরত ঈসা আলাইহিস সালাম। এই পাঁচজনের নাম হইল উলুল আজমি মিনার রুসুল, এক লক্ষ চব্বিশ হাজার, মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার অথবা বেশি বা কম। আমরা ইমান হইল আল্লাহ, যেহেতু ইফতার উপরে একেবারে স্পেসিফিক ইলা কুলুল নিশ্চিত হবে লক্ষ কথা না যে কত, তার উলামায় কারণে হয় একটা অবকাশ রাখবেন যে যদি বেশি হয় এক লাখ চব্বিশ হাজার থাকে, আর আমি বলি এক লাখ চব্বিশ হাজার থেকে বা বারো হাজার এগারো হাজার আমার ইমান আইছে না, অথচ আমরা হয়েছি সব নবীন উপরে আমরা ইমান হয়েছি। আর যদি কম হয় সে আমি অতিরিক্ত বাড়াই নিলাম, তার কারণে আমরা হই কমে বেশি উলামায় কেরামর কেন তারা প্রচলনটা হইল তার ইস্তেলা করে গেল কমে বেশি এক লাখ চব্বিশ হাজার অথবা ক্ষমতার ধরে কমে বেশি আম্বিয়া কেরামর মাঝে এক হাদিস কথা দেখা যায় তিনশো তেরো জন হইল রসুলিয়ার কথা, আবার কি হলো যে নবী নবী হলো একটা পজিশন, এর ধরে হইল রসুল হলো পজিশন, তারা রসুল এরা নবী রসুল আর রসুল একটা পজিশন, এর উপরে দিল রসুল আর একটা পজিশন, তিনশো তেরো জন হইল হয়তো বাদে তারা বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ বলে ঘটনাটা তিনশো তেরো জনের মধ্যে পাঁচ জন হইল উলুল আজমি রসুল। এই পাঁচজন উলুল আজমি রসুলের কথা হলো একটা কথা ছাড়িয়ে দেয় আর মানে সালিয়া দিতাম খেয়াল নাই মুসলমানদের যে তারা কই আমরা নবীর শ্রেষ্ঠ নবী পোয়া যায় পড়া না কাউজুলিল্লাহ কই আমরা বুঝতে পারো অন্য একবার কারণ কাউজুলিল্লাহ দায়িত্ব না তারার দলিল হইল কুরআন শরীফের তারার দলিল তারার দলিল কি না তারার দলিল হইল আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুল তান্তালো দলিল লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুল আমরা কোন নবী ওদের মাঝে পার্থক্য করে ফরক করি ফরক আম ফরক নেই করতে হে কিসি নবীও কে দরমিয়ান আমরা কোন নবী ওদের মাঝে ধানো আমরা ফরক করি না কিন্তু এই আয়াতর যে আপনি সিয়াক ও সাবাক পূর্বাপর বলতে হয় তো অর্থ হইব হলা যে নবী এরার উপরে ফরক করা মানিল কাফির হলে ইহুদি হলে ঈসাই হলে তারা ওকালাতিল ইহুদু লাইসাতিন নাসর আলা শাইই ইহুদি হলে হয় খ্রিস্টান হলে কোনো ধর্ম নাই আর খ্রিস্টান হলে হয় ইহুদি হলে তো এটা বলে বর্তমান তারা কম্প্রোমাইজ করিয়া মুসলমান হলে বিরুদ্ধে গেলে আবার তারা সব এক লাইতা হবে মাত্রা অতিরিক্ত কিন্তু ভিতরে ভিতরে গেলে দেখা ঠিক আছে তারা কিন্তু তারা আসলে ইহুদি হলে ঈসা আলাইহিস নবী হয় আর ঈসাই হলে মুসা আলাইহিস নবী হয় তারা একজন আমরা রসুল আসলামরে ইহুদি হলেও নবী মানে না খ্রিস্টান হলেও মানে না কিন্তু আমরা শেষ নবীর উম্মত দ্বারা কোরআন শরীফ দ্বারা ধর্মগ্রন্থ আখেরি নবী দ্বারা রসুল নবী আমরা আমরা আকীদা বিশ্বাস আমরা ঈমান হইল আল্লাহ যে আমরা আমরা নবীর উপরে ঈমান আনছি তো আনছি আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যত নবী রসুল পাঠাইছেন সব নবী রসুল আমরা আমন্তু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ওয়া রুসুলিহি রুসুল শব্দটা বহু বছর আর আল্লাহকে রসুল উপর সব রসুল উপর আমরা ঈমান আনছি তেমন অনুবাদ হইল ইমানদার মাঝে ফরক ফরক যে নাই যে বললাম লা নুফারিক উবাই না রসুলি ফরক করি না এমন হইল ইমানদার মাঝে অর্থাৎ কেউ উপরে ইমান আনবার কেউ উপরে ইমান আনছি নাইলে না আমরা সবর উপরে সবরে আল্লাহ নবী সত্য নবী কা নিয়া রসুল কা নিয়া সবর উপরে আমরা ইমান আনছি ইলা না যে একজনের মানছে আর একজনের মানছে না ফরক করছি ফরক করার মানে হইল হলা কিন্তু ও অর্থরে তারা নিয়ে অর্থ নিতা পড়ছেন যে রসুল্লাহ শ্রেষ্ঠ নবী হইতে আসে আমরা শ্রেষ্ঠ উম্মতের হইতে আসে না অথচ কোরআন শরীফ অসম দলিল কুনতুম খাইরা উম্মতিন ও কাজালিকে জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলা নাস কোরআন শরীফ হোক আল্লাহ তাআলা কাওতালা আমরা নবী শ্রেষ্ঠ নবী আমরা শ্রেষ্ঠ উম্মত এগুলা সব একেবারে পরিষ্কার ভাবে বয়ান করেছে কোরআন শরীফ বলেছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ثم عليكم صلى موسى عليه السلام ورقة سيدة يا بار كل فعل موسى عليه السلام تانتم عمل الله تانتم الله تدار كان مصيب ويسلم
কিন্তু একমাত্র আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশে আজিম মেরাজ যায় এই চর্মচর্ম সামলার সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিদান করেছেন সুবহান এছাড়া এই দুনিয়া আল্লাহর কেউ দেখা সম্ভব নাই কিয়ামতের বিচারের লাগে ব্যস্ত যখন দেখবো দেখবো আল্লাহ যে আমরা লাগে ব্যস্ত আল্লাহ তৌফিক দিন নেই যদি আমরা আশা করতে নেই তা আমরা লাগে সওয়াল করি না একবার আল্লাহ মাইনা নাসআলুকাল জান্নাহ হোক আমি আল্লাহ মাইনা নাসআলুকাল জান্নাহ ও নাউযু বিকা মিনান নার আল্লাহ আমরা তোমার তোমার ব্যস্ত সওয়াল করি আর দুজন থাকি ফানাস দিয়া হোক আমি আমরা রে আল্লাহ যদি দয়া করি ব্যস্ত দেই তাহলে আমরা আল্লাহর ব্যস্ত তাহলে আল্লাহর দিদার হচ্ছে ব্যক্তি হলার যখন আল্লাহর দিদার হচ্ছে দিব ব্যস্তর আরো কত নিয়ামত হল আছে আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে কইছে আদাতুল ইবাদিয়া সালিহিনা মা লা আইনুন রাত ওয়া লা উযুনুন সামিয়া ওয়া লা খাতর আলা কালবি বাশার বেস্ত আমি আমার নেক বান্দা হল লাগি এমন সব নিয়ামত তৈয়ার করে রাখছি যেগুলো কোনো দিন কোনো চোখে দেখছে না কোনো দিন কোনো কানে এইগুলো সংবাদ শুনছে না কোনো অন্তর কোনো দিন কোনো ফোনে এইগুলো কথা আইছে না ওটা নিয়ামত হল আমি রাখছি তৈয়ার করিয়া প্রবাহিত করিয়া এর মাঝে আল্লাহ দিদার নসিব হইব তখন ব্যস্ত হইলেন সব নিয়ামত আল্লাহর দিদার তুলনায় এগুলো আর কি হইব আটই আল্লাহর দিদার তুলনায় আমার মূল কথাটা আবার আগের কথা কইয়া কইছিলাম আমরা তো দুনিয়াতে আল্লাহরে দেখা সম্ভব না তাইলে আল্লাহর ইবাদত কিতাব এখন আল্লাহরে দেখলাম না যখন আল্লাহর ইবাদত কোন জিনিস আমরা জানতাম কিনা বুঝতাম কিনা নমাজে পড়ি আমরা আল্লাহ বইয়া দিছে ইনি তোমরা আল্লাহ পাঁচ অক্ত নমাজ পড়ি হইয়া দিছে কুরআন শরীফে আর পাঁচ অক্ত কথা আছে আর পাঁচ অক্ত একেবারে পরিষ্কার করি ওক উল্লেখ করে করি না জুমলাতান আছে এখন হইয়া দিলা কে হইয়া দিছে কিন্তু আল্লাহর রসুল হইয়া কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নমাজও রুকু কিলা করতাম সিদ্ধা কিলা করতাম তসবি হতবা করতাম কিলা উঠতাম কিলা বইতাম রেহাত কিলা করতাম আল্লাহর কাছে আল্লাহর কাছে বলে তো আমরা কোন দিনই না সরাসরি আলো কইছে না আল্লাহ তো বলে দিল আল্লাহর ইবাদত কোন কাম কোন কাম বললে আল্লাহ খুশি হইবা কোন কাম বললে আল্লাহ বেজার হইবা আল্লাহ তো হইয়া দিছেন না আল্লাহর রাসূলের বলে হইছে সুতরাং এখন আল্লাহ ইবাদত আমরা করতাম কিন্তু হইলো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমরা আর কোনো মাবুদ নাই একমাত্র আল্লাহ আর মাবুদ আমরা শুধু আল্লাহর মাবুদ আর আমরা যখন এই কথা পড়ার মধ্যে আমরা রূপে হক দেখা নিল যে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষের জিন্নাতরে একমাত্র আমার ইবাদত হল নাকি বলে আল্লাহর ইবাদত করতাম আল্লাহর ইবাদত কি আমরা তো জানি না অন্য আমরা জানার ব্যবস্থা নাই না ও জানার ব্যবস্থা হইল কলিমা লগে আল্লাহ লাগে দিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সুতরাং এমন যাইলো যে তুমি আল্লাহর নিকট পাইতাছ আল্লাহর ইবাদত করতেছ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হলো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফলো হইলা তাহলে তুমি আল্লাহর বান্দা এখন আমরা তো আমরা ইহতার মধ্যে তো কোনো শক্ত নাই মাইতে রাসূলুল্লাহ ফাকাত আতা আল্লাহ রাসূলুল্লাহর কে মানি লাইতে আল্লাহর মানি লিছে রাসূলুল্লাহর আনুগত্য অনুসরণ করি লাইতে আল্লাহর আনুগত্য অনুসরণ করি লিছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা যারা দেখলাম না আমরা 1450 বছরের মতো পরে আইছে আমরা এখন বিহন বুঝব আমরা তো নবীও দেখছি না তো নবীরে আমরা দেখলাম না যখন তো নবীর কথা আমরা পাইলাম আউটা তো একটা ওসিলা দুনিয়া হয়েছে নবীর কে একটা কি নবীর সাহাবী হল বৈদ্য আব্দুল আসতার ওসিলা হল মানে না তারা ওই ওসিলা নাই কিন্তু ওসিলা ছাড়া আপনি আল্লাহরে হয়েছেন না ওসিলা ছাড়া আল্লাহর রসুল হয়েছেন না আমরা তো আমরা এমন মুসলমান আমরা তো নবীরও দেখছি না যে নবীর কলিমা বলিয়া নবীর নাম ইবাদাল্লাহ এই নবীর লোকে আমরা দেখা নাই তাইলে নবীরে আমরা বুঝলাম আর মাধ্যমে এই যে হয়েছিলাম আগে যে নবীর যারা নবীর যুগ যারা পাইছে নবীরে যারা পাইছে নবীরে যারা মানছে মানিয়া তারা খাঁটি সুনায় পরিণত হয়ে গেছে এরা এখন নবীর পরবর্তীতে মানে নবী তো দুনিয়াতে না থাকলেও ফিজিক্যালি আমার সামনে না থাকলেও নবী এখনো আসো আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালত তো শেষ হয়েছে না
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এবারে ওনার দিকে অন্তকম্পন করত, যার কারণে রাসূলুল্লাহ আমার সামনে থাকতো, রাসূলুল্লাহ আমার শান্ত আমার কাছে চলে, আমরা আল্লাহকে কই, আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আমরা কই কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ কা রাসূল হায়, আমরা এখান কই না মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহকে রাসূল তে ভাবিয়ে নেই কাতে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে আমি কাতে ওই দোর সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদ মেসেঞ্জার অফ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদ প্রফেট ওই দোর সে লাগ দে আমরা কই গিলা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আল্লাহর রাসূল এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রাসূল আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে রাসূলুল্লাহ রিসালত এখনো আছে এবং থাকবে সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সামনে যদিও না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সামনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইবে রাসূল দ্বারা আল্লাহ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী হল নবী হল ওয়ারিস মানে উত্তরসূরি ওইলা উলামা উলামা বলে তো এই উলামায় আমিরিন যারা সলফে সালিহিন হই যারা উলুল আমরি হই যা কুরআন শরীফ আল্লাহ সাথে করছে যারা ইবনে সিদ্দিকিনা ও সুহাবায়ে সালিহিন হই যা কুরআন শরীফ আল্লাহ সাথে করছে সুতরাং এখন আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে আমাদের করতে আসলে ওখানে ওরা লাগে না তো তরিয়া আমরা আমি এই যে এই যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছে এই আয়াতের মধ্যে আমরা পাইলাম যে আল্লাহর মায়ার বান্দা হলো সাতটা ক্যাটাগরি মানে যারা নবী এরা সমতুল্য তার দিন করে এর ফরস তোর হইলো গিয়া সিদ্দিকিন সিদ্দিকিন যারা এরা নবী হলো সমান নাই কিন্তু এর ফরস যে তিনটা কোয়ালিটি আছে নবী যারা এরা সাইরোটা কোয়ালিটি আছে এরা সালিহিন হোক এরা সুহাদা হোক এরা সিদ্দিকিন হোক এরা নবী এরপরে অনুযায়ী উলামা উলামায়ে আমিলিন আমরা ওই সলফে সালিহিন এর মানে হইল আউলিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম যারা নবীর নবীর আল্লাহ আল্লাহ রাসূলের পথ অনুসরণ করিয়া অনুকরণ করিয়া যারা আল্লাহর দরবার মকবুলিয়ত হাসিল করে দিয়েছে এরা হইল আউলিয়ায়ে কেরাম রাহিমাহুল্লাহ এখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওলি আল্লাহর পথে চলবার লাগিও আমরা রেহুম ফত দিয়ে দিছে যেহেতু সিরাতে মুস্তাকিম ইলা কোন ফত না যে একটা বড় একটা সবক ইলা না বড় কি একটা মত এবং ফত একটা নীতি এবং আদর্শ একটা আকীদা বিশ্বাস এবং আমল আখলাকের একটা নাম একটা ফত এই ফত দ্বারা চল ফত দ্বারা চল সুতরাং এরা আল্লাহর হইব এর লাগে আল্লাহর হইব একমাত্র হইল সিরাতে মুস্তাকিম আর সিরাতে মুস্তাকিম চলতে হইল আপনি নবী রসুল সিদ্দিকিন সাদা সালিম সালিহিন সালিয়া আপনি সিরাত মুস্তাকিম পাইতা না সুতরাং কেউ যদি হয় শুধুমাত্র রসুল্লাহ অনুসরণ করে নিলেও সিরাত মুস্তাকিম হওয়া যাইব ও সলফে সালিহিন বুজুর্গ হওয়ার দরকার নাই বলি আল্লাহর দরকার নাই মদবর ইমাম সাহেব ওপরে বারবার দরকার নাই তাহলে এরা বিভ্রান্ত এরা সিরাত মুস্তাকিম পাইতা না কারণ কোরআন শরীফ আল্লাহ মেনশন হচ্ছে সিরাত মুস্তাকিম হইল যে এই সাইড দল মানুষের কত সময় পর্যন্ত কিতাবও আছে কেউ যদি সারা জিন্দেগি হয় মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাত লা ইউমিনু কোন মানুষ যদি সারা জিন্দেগি মনে করে যায় তখন ঈমান আনতে না নতুন এক ধরনের ঈমান আনতে আমরা তো ঈমানদার হই গেছি কি আমরার ভিতরে হই গেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ওদের সাহেব হই গেছে কি এখন নতুন ভাবে ঈমান আনতে হতো মানুষে আপনারা এই হইলো মেসা আমার ঈমান আমার কলিমার স্বভাব দিত আপনি যদি তার এখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সারা লাইফ যদি হয় তে কিতাবুল লেখরা তে মুসলমান হিসেবে ইমানদার হিসেবে
কেনে লা ইলাহা ইল্লাল্লাহ কইলে কলিমার মধ্যে মেইন দুইটা পার্ট একটা হলো আল্লাহ একজন যেন আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি আর দুই নম্বর হলো রাসূলের রিসালাতের স্বীকৃতি এবং আপনি আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দিছই কিন্তু রাসূলের রিসালাতের স্বীকৃতি দিছই না তার কারণে ইমানদার হতে হবে এর লাগি কইরা সারা জিন্দেগী যদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইউমিনু কিন্তু যদি লা ইলাহা ইল্লাল্লাহ কে বড়লা করে না কইও বাই চান্স যদি লা ইলাহা ইল্লাল্লাহ না কইও কেউ যদি ইগলা হয় কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব আল ইব্রাহিম তাহলে সেই ইমানদার কেনে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কে রাসূল হে এখানে আমাদের আল্লাহর কথা আইছে নি আল্লাহ কে রাসূল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খে এটা আল্লাহর রাসূল সুতরাং আল্লাহ কথা আইছে নি মুহাম্মদ রাসূলের মধ্যে আইছে তার কারণে যদি সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ অতটুকু কইলায় তাহলে তার ইমানদার কই কয় দিন আর আল্লাহ মেরা প্রশ্ন হলো ওমাই ইউতাইর রাসূল ফাকাদ আতা আল্লাহ রাসূল যদি মানিলে তা আল্লাহ নে মানিলে এমন কেউ নাই মোহাম্মদ রাসূলুল্লাহ কইবো আল্লাহর মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ একজন কইছে তাওহীদবাদী তাওহীদ তো কথা এমন আছে অনেক কিন্তু রাসূল মানে না এমন মানুষ আছে ভাই রাসূল মানে না আল্লাহ এটা মানে তাওহীদ তো কথা আছে এমন যে রাসূল মানে না আল্লাহ কিন্তু রাসূল না মানে মুসলমান মুমিন তো কথা না কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ কইছে লা ইলাহা ইল্লাল্লাহ কইছে এটা কইছে সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই আল্লাহর আন্দার মধ্যে ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা কোরআন শরীফ পাইছি আমরা হাদিস শরীফ পাইছি ইসলাম পাইছি নামাজ পাইছি রোজা পাইছি হজ পাইছি যাকাত পাইছি সদকাত পাইছি শবে বরাত পাইছি সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা হইছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবের এত শান রাসূল এত শান রাসূলুল্লাহ এত শান আল্লাহ তার করছেন যে কলিমার সাথে লগে আল্লাহ তার হাবিবরে মিলে রাখছে আর সে আজিম হযরত আদম আলাইহিস সালাম যখন ভিতরে রূহ ফয়দা কইলা উফরে দিছে ইয়া আর সে আজিম ফায়ার বলে যে লেখা দেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে যখন আল্লাহ তাআলা দোয়া করছিল আদম আলাইহিস সালামে সব শেষ দোয়া একটা আছে যে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলা আমাকে মাফ করে দাও আল্লাহ কইলা আমি তো তার রে হলো দুনিয়া তো ফাটাইছি না মানে ইয়া তুমি তার রে সিল্লা কইলা আদম আলাইহিস সালাম কইলা প্রথম যখন আমার ভিতরে উঠাইছে তখন আমি আসছে আদম দূরে যাইয়া তোমার আসছে আদম ছায়া দেখলাম হাওয়াই বলে আর সামান নজর পড়লো আমি দেখলাম সেটা গেল লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন আমার বিশ্বাস হলো যে নিশ্চয় তোমার নাম লগে তোমার মখলুকাত একমাত্র একটা নাম তুমি রাখছো সুতরাং নিশ্চয়ই সারা সৃষ্টির মধ্যে এই নামের মানুষ তোমার কাছে সবচেয়ে প্রিয় রইলে এই নামের মানুষকে তোমার নাম বলে কি মিলে আলাদা সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়াতে দিছে আখিরাতে দিছে দুনিয়াতে আল্লাহ তার হাবিবের দুনিয়াতে তাহাকালী অবস্থায় বে কাউসার দান করেছে ইন্না আতাইনাকা কাউসার আমি আপনাকে কাউসার দান করে দিয়েছি ভিতরে জ্বলন্ত মানুষ গোরতা কি সহালে মানুষ ইমান দালিয়া বিকালে করো ফিরিয়া আইবো কাফির রাত ঘুমাইবো ইমান দালিয়া সহালে ঘুম থেকে উঠবো কাফির নাউজ বিল্লাহ জালিক ইলা যুগাইবার আগে আল্লাহ তাআলা আমাদের জান্নাতে উঠে এলেন ইমান রসে আমিন এই যুগাইছে এখন ইমানদার হলো রূপে ফরচারে শুরু হইছে তুমি ওয়ালা হতে আতা না আল্লাহ হতে আতা না খালি ইস্যু হইলো শিরিক আর তাওহীদ আপনারা এখানে আইবো পাইবা শিরিক আর তাওহীদ জোহান বললেও শিরিক কোহার বললেও শিরিক উসিলা লইলে শিরিক মদর মারলে শিরিক ফি মারলে শিরিক সব তাহলে শিরিক গাইব কিন্তু এটা খুব হুশিয়ার আমরা চলা লাগবে আর আমরা ইমান পাশে চলা লাগবে আমরা আমি কইতাম আসলাম তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ দুনিয়া আখিরাত মর্যাদা দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত তাহাল্লুর তা কাউসার কাউসার শব্দ বড় ব্যাপক অর্থ খাইরে কাসির
inna qaynaka al-kawsar bole aapko kawsar ata ki khair kaseer khair kaseer bole ekta se haude kawsar ekta se nagre kawsar naik nagre kawsar ekta inilo best aur bit rahe kawsar ar ekta haude kawsar maukibor bole modar wasla bichara bichara sar hoybo ohon ekta haude se haude kawsar ei dui ta kawsar ache ei dui kawsar huzur pa sura samne allah dhasar te dan kori leise আল্লাহ রাসূলের জায়গা কোন কার বেহেশত রাসূলুল্লাহর আল্লাহর বেহেশত জায়গা দেখা দিয়েছে তাই কইলেন রাসূলুল্লাহ তাই বললেন না কেন নাও দিল অথচ আল্লাহ রাসূলে কইলা কইলা আযান দে সময় হইব আযান তোমরা জবাব দিও ইজা সামিউতুমুল মুআযযিন ফাকুলু মিসলা ওয়া ইয়াকুল সুম্মা সাল্লু আলাইহি আযান দে সময় মুআযযিন আযান জবাব আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন তাহাইয়া আলা সালাত আর হাইয়া আলা ফালাহ সময় লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর বাকি সব তো ইসলাম হই এখন এরপরে আযান শেষ হয়ে গেলে এটা আমরা অনেকে করি না দুরূদ শরীফ আযান শেষ হয়ে গেলে আল্লাহ আল্লাহর রাসূল ফরমাইছেন দোয়া করার আগে দুরূদ শরীফ পড়ি সুম্মা সাল্লু আলাইহি পাইনা কোন সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসরা দশ ব্যক্তিয়া মানুষে একবার দুরূদ পড়ব আল্লাহ তাআলা দশটা রহমত নাযিল করবে সুম্মা সাল্লু জবাব তো দিলাই দুরূদ শরীফ পড়িও দুরূদ শরীফ পড়ার পরে আমার লাগে ওসিলার দোয়া করিও সুম্মা সালুলিয়াল ওসিলা ওসিলা তা আল্লাহু রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ও সালাতিল কায়িমা আলি মুহাম্মাদানিল ওসিলাতা ওয়াল ফাদিলা ওয়াল দারাজাতার রাফিয়া ওয়া আসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এখন এই যে এই হাদিসে ওসিলা কথা আইছে এই ওসিলা হিলে আরে ওসিলা তুই ওসিলা কেন দুইটা ইয়ে ওসিলা আর ওসিলা লওয়াতে মই দুইটা হবে ইয়ার ওই অর্থ ইয়ার ওসিলা অর্থ হইলো আল্লাহ রাসূল বলেন ফাইন্না মানজিলাতিন ফিল জান্নাহ বেহেশত অন্য হাদিস আছে আলা মানজিলাতিন ফিল জান্নাহ বেহেশত সর্বোচ্চ দর্জা বেহেশত একমাত্র সর্বোচ্চ একটা স্থান আছে একটা পজিশন আছে একমাত্র এক ব্যক্তির লাগি এই পজিশন আল্লাহ রিজার্ভ রাখছে ওগা সুবহানাল্লাহ এক মাহমুদা বাংলা তর্জমা করতে সময় ভুল করবে যে সম্ভব এখানে আল্লাহর কথার মধ্যে কোনো সম্ভাবনা নাই নিশ্চিত তাহকিক আল্লাহ আপনার নিশ্চিত আল্লাহ আপনার মাকামে মাহমুদ পৌঁছাইবে এই মাকামে মাহমুদ হইল মাকাম সাফা সাফাতুর দাগা কি আমল করতেন দেখানো আদম আলাইহিস সালাম করে নফসি নফসি ও ইয়াকুলু আদম সফিউল্লাহ ইয়াওমাল কিয়ামতি ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি আদম একমাত্র একই সত্তা যে উম্মতি উম্মতি হইয়া রাখতে পারবো
যেন মকামে মকামে মাহমুদ মকামে শাফা ভালো হুজুর সব নবী ওখানে গেছে উম্মতে সুপারিশ সবার লেগে লাগবে বড় ভালো কেউ বসতে নাই শেষ পর্যন্ত আমরা রসুল্লাহ সালামে আল্লাহর দরবারে সুপারিশ করবা রসুল্লাহ সুপারিশে আসর ময়দানের বিচার শুরু হয়েছে তাহলে মকামে এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুতরাং আল্লাহ কৌশল দান করছে রসুল্লাহ কৌশলের পরিচয় দিতে হয় হাউদি আমার হাউদ হইয়া বসে রসুল্লাহ আল্লাহ এত পাওয়ার দিছে তাই নিজে চাইলে কোনো মানুষের ব্যস্ত হয়ে যাইতে পারে ওই মানে আল্লাহ রসুল হয়েছে এক এক হাদিস হাদিস হইয়া শেষ করিলে যে এক সাহাবীর নাম হইল রাবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আন রাবিয়া তাবরি কাবিল আনসারি সাহাবিরে এটা সহি হাদিস মুসলিম শরীফ আছে ওই জন্য অথেন্টিক হাদিস কিতাব আছে কেন স্বীকার করতে পারতো না কইরা সাল কইরা কইবো না লিখতে লাগি কইয়া তো কইবো আল্লাহর কাছে চাইতে রাসূলুল্লাহর কাছে চাইলে দেওয়া যায় না আমরা লাগা ওরা আউজ দিলা কইছেন না নিয়ম করতে কইরা আউজ দিলা রাসূলুল্লাহর কাছে চাইতে আইতা চাইতে আল্লাহর কাছে কিন্তু রাসূলুল্লাহ কইরা আমার কাছে সাল এখন সাহাবিয়া চাইতে চাইতে তাহলে সহিহ মুসলিম শরীফ এই কথাটা ফাকুনতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ সাহাবিয়া কইরা ইয়া রাসূলুল্লাহ আমি বেহেশত আপনার সাহচর্য চাই মই বেহেশতে আপনি সোহবত চাহতা হো বেহেশত আপনার সোহবত চাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা বলে আমরা এবার বলতে রাসূলুল্লাহ তাহলে বেহেশত সঙ্গী বানাইতা তাই না আইবা চাই না ইগান তো কইলে ওর গুরু মানুষে যদি হাদিস হইলো না থাকতো বলল নিকান তো আল্লাহ না বললে রাসূল থেকে পারো নাও দিলো কিন্তু রাসূলুল্লাহ তো না করেন না তাহলে ফাটা মারি কই তো বড় বড় দিন সাইলে যে অন্য কথা ছিল আও ভাইরা জানে আর কই সওয়াল কই অন্য কথা ছিল আগে তাই লাগে কেন কই ওয়াল দা দ্যাটস ইট আমি যেটা সাইজি ওটা আর বেশম নাই রাসূল সাহাবীর ইমান তে হতে আছে হুজুর পাসু কামে কিতাব হলো তো বিলানি শরীক কইলি কইলা পাইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ তাহলে কাম করিও বাপ তুমি যে আমার লগে ব্যস্ত লাইতা কি আমার সঙ্গী হইয়া তোমার মধ্যে তো আলা যোগ্যতা কথা কথা কোন নাই তুমি বেশি বেশি করে সজদা করো মানে ওয়ার সুন্নাত নামাজের লগে নফল নামাজের সহি করি তো বেশি বেশি সজদা করলে কসরতে সুজুদের কারণে তোমার মধ্যে এই যোগ্যতা অর্জন হইব আর তুমি আমার লগে ব্যস্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুফতি আমাদের তিনটা তোমার শরীরের বাড়া
আর তিনটা শরীরের ভিতরে ওল ফার্দু লজ্জাস্থান ওল বাতনু ফেক আর ওল লিসান জিব্বা এই তিন মানে মাতকতা এই শরীরটা জিনিসের কন্ট্রোল এই শরীরটা জিনিসের দিন মাদার তুমি তাই বলি দাতে আমি তোমার তার লাগে বেশ করে দিন মাদার করে এক হাদিস আছে মান ইয়াত মান লি মা বাইনাল হিয়াইহি ও মা বাইনাল ইলাইহি আমান লাহুল জান্নাত যে ব্যক্তি এত মাতানের মাদর আমার লাগে তার শরীরের দুইটা অংশর অঙ্গ জামিন করে দিব অর্থাৎ তার মুখর মুখর আর লজ্জাস্থানের কন্ট্রোল করার জিম্মাদার ব্যক্তি নিবুকি যে এই দুইটা জিনিসের মিসিউজ করতে না তার জবান আর কথাবার্তারে এবং তার লজ্জাস্থান রে সে প্রোফাইল ইউজ করব মিসিউজ করতে না শরীয়তের খেলাফ ইউজ করতে না এলাম দিও জিম্মাদার বলিদার আমি তার লাগে বেহেতর গ্যারান্টার আমি তার লাগে বেহেতর জামিন জিম্মাদার বলি দিব সুবহানাল্লাহ আমি রহমত কিয়ার মোরাহিম কথাবার্তার মধ্যে ভুল ভ্রান্তি দেওয়ার জন্য মাফ করে দেয় আসসালামু আলাইকুম।